লাবণ্য পুরাবৃত্ত। লাবণ্যের বাপ অবনীশ দত্ত এক পশ্চিমী কলেজের অধ্যক্ষ। মাতৃহীন মেয়েকে এমন করে মানুষ করেছেন যে বহু পরীক্ষা পাশের ঘষাঘষিতেও তার বিদ্যাবুদ্ধিতে লোকসান ঘটাতে পারেনি। এমনকি এখনও তার পাঠানুযোগ রয়েছে প্রবল। বাপের একমাত্র শখ ছিল বিদ্যায়। মেয়েটির মধ্যে তার সেই শখটির সম্পূর্ণ পরিতৃপ্তি হয়েছিল। নিজের লাইব্রেরির চেয়েও তাকে ভালোবাসতেন। তার বিশ্বাস ছিল, জ্ঞানের চর্চায় যার মনটা নিরেট হয়ে ওঠে, সেখানে উড়ো ভাবনার গ্যাস নিজ থেকে ঠেলে উঠবার মতো সমস্ত ফাটল মরে যায়। সে মানুষের পক্ষে বিয়ে করবার দরকার হয় না। তার দৃঢ় বিশ্বাস যে তার মেয়ের মনে স্বামী সেবা আবাদের যোগ্য যে নরম জমিটুকু বাকি থাকতে পারত, সেটা গণিতে ইতিহাসে সিমেন্ট করে গাঁথা হয়েছে। খুব মজবুত পাকা মন যাকে বলা যেতে পারে। বাইরে থেকে আঁচড় লাগলে দাগ পড়ে না। তিনি এতদূর পর্যন্ত ভেবে রেখেছিলেন যে লাবণ্যের নয় বা হল বিয়ে, পাণ্ডিত্যের সঙ্গেই চিরদিন নয় গাঁট বাঁধা হয়ে থাকল। তার আরেকটি স্নেহের পাত্র ছিল, তার নাম শোভনলাল। অল্প বয়সে পড়ার প্রতি এত মনোযোগ আর কারও দেখা যায় না। প্রশস্ত কপালে, চোখের ভাবের স্বচ্ছতায়, ঠোঁটের ভাবের সৌজন্যে, হাসির ভাবের সরলতায়, মুখের ভাবের সৌকুমার যে তার চেহারাটি দেখবা মাত্র মনকে টানে। মানুষটির নেহাত মুখ চোরা, তার প্রতি একটু মনোযোগ দিলে ব্যস্ত হয়ে পড়ে। গরিবের ছেলে, ছাত্রবৃত্তির সোপানে সোপানে দুর্গম পরীক্ষার শিখরে শিখরে উত্তীর্ণ হয়ে চলেছে। ভবিষ্যতে শোভন যে নাম করতে পারবে, আর সে খ্যাতি গড়ে তোলবার প্রধান কারিগরদের ফর্দে অবনীশের নামটা সকলের ওপরে থাকবে, এই গর্ব অধ্যাপকের মনে ছিল। শোভন আসত তার বাড়িতে পড়া নিতে। তার লাইব্রেরি ছিল তার অবাধ সঞ্চরণ। লাবণ্যকে দেখলে সে সংকোচে নত হয়ে যেত। এই সংকোচের অতি দূরত্ববশত শোভনলালের চেয়ে নিজের মাপটাকে বড় করে দেখতে লাবণ্যের বাধা ছিল না। দ্বিধা করে নিজেকে যে পুরুষ যথেষ্ট জোরের সঙ্গে প্রত্যক্ষ না করায়, মেয়েরা তাকে যথেষ্ট স্পষ্ট করে প্রত্যক্ষ করে না। এমন সময় একদিন শোভনলালের বাপ ননীগোপাল অবনীশের বাড়িতে চড়াও হয়ে তাকে খুব একচোট গাল পেড়ে দিল। নালিশ এই যে অবনীশ নিজের ঘরে অধ্যাপনা ছুতোয় বিবাহের ছেলে ধরার ফাঁদ পেতেছেন। বৈদ্যের ছেলে শোভনলালের জাত মেরে সমাজ সংস্কারের শখ মেটাতে চান। এই অভিযোগের প্রমাণস্বরূপে পেন্সিলে আঁকা লাবণ্যলতার এক ছবি দাখিল করলে। ছবিটা আবিষ্কৃত হয়েছে শোভনলালের টিনের প্যাট্রার ভেতর থেকে, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আচ্ছন্ন। ননীগোপালের সন্দেহ ছিল না, এই ছবিটি লাবণ্যেরই প্রণয়ের দান। পাত্র হিসেবে শোভনলালের বাজার দর যে কত বেশি, আর তার কিছুদিন সবুর করে থাকলে সে দাম যে কত বেড়ে যাবে, ননীগোপালের হিসেবি বুদ্ধিতে সেটা কড়ায় গণ্ডায় মেলানো ছিল। এমন মূল্যবান জিনিসকে অবনীশ বিনামূল্যে দখল করবার ফন্দি করছেন, সেটাকে সিঁধ কেটে চুরি ছাড়া আর কি নাম দেওয়া যেতে পারে? টাকা চুরির থেকে এই লেশমাত্র তফাৎ কোথায়? একদিন লাবণ্য জানতেই পারেনি, কোনো প্রচ্ছন্ন বেদিতে শ্রদ্ধাহীন লোকচক্ষুর অগোচরে তার মূর্তি পূজা প্রচলিত হয়েছে। অবনীশের লাইব্রেরির এক কোণে নানাবিধ প্যাম্পলেট, ম্যাগাজিন প্রভৃতির আবর্জনার মধ্যে লাবণ্যর একটি অযত্ন ম্লান ফটোগ্রাফ দৈবাৎ শোভনের হাতে পড়েছিল। সেইটে নিয়ে ওর কোনো আর্টিস্ট বন্ধুকে দিয়ে ছবি করিয়ে ফটোগ্রাফটি আবার যথাস্থানে ফিরিয়ে রেখেছে। গোলাপ ফুলগুলো ও তরুণ মনের সলজ্জ গোপন ভালোবাসারই মতো সহজে ফুটে উঠেছিল একটি বন্ধুর বাগানে। তার মধ্যে কোনো অনধিকার ঔদ্ধত্যের ইতিহাস নেই, অথচ শাস্তি হল।
লাজুক ছেলেটি মাথা হেঁট করে মুখ লাল করে গোপনে চোখের জল মুছে এই বাড়ি থেকে বিদায় নিয়ে গেল। দূর থেকে শোভনলাল তার আত্মনিবেদনের একটি শেষ পরিচয় দিলে। সেই বিবরণটা অন্তর্যামী ছাড়া আর কেউ জানত না। বিয়ে পরীক্ষায় সে যখন পেয়েছিল প্রথম স্থান, লাবণ্য পেয়েছিল তৃতীয়। সেটা লাবণ্য বড় বেশি আত্মলাঘব দুঃখ দিয়েছিল। তার দুটো কারণ ছিল। এক হচ্ছে শোভনের বুদ্ধির পরে অবনীশের অত্যন্ত শ্রদ্ধা নিয়ে লাবণ্যকে অনেকদিন আঘাত করেছে। এই শ্রদ্ধার সঙ্গে অবনীশের বিশেষ স্নেহ মিশে থাকাতে পীড়াটা আরও হয়েছিল বেশি। শোভনকে পরীক্ষার ফলে ছাড়িয়ে যাবার জন্য সে চেষ্টা করেছিল খুব প্রাণপণেই। তবুও শোভন যখন তাকে ছাড়িয়ে গেল, তখন স্পর্ধার সঙ্গে তাকে ক্ষমা করায় শক্ত হয়ে উঠল। তার মনে কেমন একটা সন্দেহ লেগে রইল যে বাবা তাকে বিশেষভাবে সাহায্য করাতেই উভয় পরীক্ষিতের মধ্যে ফল বৈষম্য ঘটল। অথচ পরীক্ষার পড়া সম্বন্ধে শোভনলাল কোনোদিন অবনীশের কাছে এগোয়নি। কিছুদিন পর্যন্ত শোভনলালকে দেখলেই লাবণ্য মুখ ফিরিয়ে চলে যেত। এমএ পরীক্ষাতেও শোভনের প্রতিযোগিতায় লাবণ্য জিতবার কোনো সম্ভাবনা ছিল না। তবু হলো জিত। স্বয়ং অবনীশ আশ্চর্য হয়ে গেলেন। শোভনলাল যদি কবি হতো তাহলে হয়তো সে খাতা ভরে কবিতা লিখত। তার বদলে আপন পরীক্ষা পাশের কতকগুলো মোটা মার্কা সে লাবণ্যর উদ্দেশ্যে উৎসর্গ করে দিল। তারপরে এদের ছাত্রদশা কেটে গেল। এমন সময় অবনীশ হঠাৎ অত্যন্ত পীড়ায় নিজের মধ্যে প্রমাণ পেলেন যে জ্ঞানের চর্চায় মনটা ঠাস বোঝায় থাকলেও মনুষ্যজ তার মধ্যেই কোথা থেকে বাধা ঠেলে উঠে পড়েন, একটুও স্থানাভাব হয় না। তখন অবনীশ 47, সেই নিরতিশয় দুর্বল নিরুপায় বয়সে একটি বিধবা তার হৃদয়ে প্রবেশ করল, একেবারে তার লাইব্রেরির গ্রন্থবুহ ভেদ করে, তার পাণ্ডিত্যের প্রাকার ডিঙিয়ে। বিবাহে আর কোনো বাধা ছিল না, একমাত্র বাধা লাবণ্যর প্রতি অবনীশের স্নেহ। ইচ্ছার সঙ্গে বিষম লড়াই বাঁধল। পড়াশুনো করতে যান খুব জোরের সঙ্গেই, কিন্তু তার চেয়ে জোর আছে এমন একটা চমৎকার চিন্তা পড়াশোনার কাঁধে চেপে বসে। সমালোচনার জন্য মডার্ন রিভিউ থেকে তাকে লোভনীয় বই পাঠানো হয় বৌদ্ধ ধ্বংসাবশেষের পুরাবৃত্ত নিয়ে। অনুদ্ঘাটিত বইয়ের সামনে স্থির হয়ে বসে থাকেন এক ভাঙা বৌদ্ধস্তূপেরই মতো, যার উপরে চেপে আছে বহু শত বছরের মৌন। সম্পাদক হয়ে ওঠেন, কিন্তু জ্ঞানী স্তূপাকার জ্ঞান যখন একবার টলে তখন তার দশা এরকমই হয়ে ওঠে। হাতি যখন চোরাবালিতে পা দেয় তখন তার বাঁচবার উপায় কী? এতদিন পরে অবনীশের মনে একটা পরিতাপ ব্যথা দিতে লাগল। তার মনে হলো তিনি হয়তো পুঁথির পাতা থেকে চোখ তুলে দেখবার অবকাশ না পাওয়াতে দেখেননি যে শোভনলালকে তার মেয়ে ভালোবেসেছে, কারণ শোভনের মতো ছেলেকে না ভালোবাসতে পারাটাই অস্বাভাবিক। সাধারণভাবে বাপযাত্রার পরেই রাগ ধরল, নিজের উপরে, ননিগোপালের পরে। এমন সময় শোভনের কাছ থেকে চিঠি এলো, প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তির জন্য গুপ্ত রাজবংশের ইতিহাস আশ্রয় করে পরীক্ষার প্রবন্ধ লিখবে বলে সে তার লাইব্রেরি থেকে গুটিকতক বই ধার চায়। তখনই তিনি তাকে বিশেষ আদর করে চিঠি লিখলেন, বললেন, পূর্বের মতোই আমার লাইব্রেরিতে বসেই তুমি কাজ করবে, কিছুমাত্র সংকোচ করবে না। শোভনলালের মনটা চঞ্চল হয়ে উঠল। সে ধরে নিলে এমন উৎসাহপূর্ণ চিঠির পেছনে হয়তো লাবণ্য সম্মতি প্রচ্ছন্ন আছে। সে লাইব্রেরিতে আসতে আরম্ভ করলে। ঘরের মধ্যে যাওয়া আসার পথে দৈবাৎ কখনো ক্ষণকালের জন্য লাবণ্যর সঙ্গে দেখা হয়, তখন শোভন গতিটাকে একটু মন্দ করে আনে। ওর একান্ত ইচ্ছে লাবণ্য তাকে একটা কথা বলে, জিজ্ঞাসা করে, কেমন আছো?
যে প্রবন্ধ নিয়ে ও ব্যাপৃত সে প্রবন্ধে কিছু কৌতূহল প্রকাশ করে। যদি করত তবে খাতা খুলে একসময় লাবণ্যর সঙ্গে আলোচনা করতে পারলেও বেঁচে যেত। ওর কতকগুলো নিজের উদ্ভাবিত বিশেষের মতো সম্বন্ধে লাবণ্যের মতকে জানবার জন্য ওর অত্যন্ত ঔৎসুক্য, কিন্তু এ পর্যন্ত কোনো কথাই হলো না। গায়ে পড়ে কিছু বলতে পারে এমন সাহসও ওর নেই। এমন কয়েকদিন যায়, সেদিন রবিবার, শোভনলাল তার খাতাপত্র টেবিলের ওপর সাজিয়ে একখানা বই নিয়ে পাতা উল্টাচ্ছে, মাঝে মাঝে নোট নিচ্ছে। তখন দুপুরবেলা, কেউ ঘরে নেই। ছুটির দিনে সুযোগ নিয়ে অবনীশ কোনো এক বাড়িতে যাচ্ছেন তার নাম করলেন না, বলে গেলেন আজ আর চা খেতে আসবেন না। হঠাৎ একসময় ভেজানো দরজা জোরে খুলে গেল, শোভনলালের বুকটা ধড়াস করে উঠল কেঁপে। লাবণ্য ঘরে ঢুকল, শোভন শশব্যস্ত হয়ে ওঠে, কি করবে ভেবে পেল না। লাবণ্য অগ্নিমূর্তি ধরে বললে, আপনি কেন এ বাড়িতে আসেন? শোভনলাল চমকে উঠল, মুখে কোনো উত্তর করল না। আপনি জানেন এখানে আসা নিয়ে আপনার বাবা কি বলেছেন? আমার অপমান ঘটাতে আপনার সংকোচ নেই? শোভনলাল চোখ নিচু করে বললে, আমাকে মাপ করবেন, আমি এখনই যাচ্ছি। এমন উত্তর পর্যন্ত দিলেন না যে লাবণ্যর পিতা তাকে স্বয়ং আমন্ত্রণ করে এনেছেন। সে তার খাতাপত্র সমস্ত সংগ্রহ করে নিলে, হাত থরথর করে কাঁপছে। বোবায় একটা ব্যথা বুকের পাঁজরগুলোকে ঠেলা দিয়ে উঠতে চায়, রাস্তা পায় না, মাথা হেঁট করে বাড়ি থেকে সে চলে গেল। যাকে খুবই ভালোবাসা যেতে পারত, তাকে ভালোবাসবার অবসর যদি কোনো একটা বাধায় ঠেকে ফসকে যায়, তখন সেটা না ভালোবাসায় দাঁড়ায় না, সেটা দাঁড়ায় একটা অন্ধবিদ্বেষে, ভালোবাসারই উল্টো পিঠ। একদিন শোভনলালকে বরদান করবে বলেই বুঝি লাবণ্য নিজের অগোচরেই অপেক্ষা করে বসেছিল। শোভনলাল তেমন করে ডাক দিলে না, তারপরে যা কিছু হলো সবই গেল তার বিরুদ্ধে। সকলের চেয়ে বেশি আঘাত দিলে এই শেষকালটায়। লাবণ্য মনের ক্ষোভে বাপের প্রতি নিতান্ত অন্যায় বিচার করলে, তার মনে হলো নিজে নিষ্কৃতি পাবেন ইচ্ছে করেই শোভনলালকে তিনি আবার নিজে থেকে ডেকে এনেছেন ওদের দুজনের মিলন ঘটাবার কামনায়। তাই এমন দারুণ ক্রোধ হল সেই নিরপরাধের ওপর। তারপর থেকে লাবণ্য ক্রমাগতই জেদ করে করে অবনীশের বিবাহ ঘটালো। অবনীশ তার সঞ্চিত টাকায় প্রায় অর্ধেকাংশ এই মেয়ের জন্য স্বতন্ত্র করে রেখেছিলেন। তার বিয়ের পরে লাবণ্য বলে বসল, সে তার পৈতৃক সম্পত্তি কিচ্ছুই নেবে না, স্বাধীন উপার্জন করে চালাবে। অবনীশ মর্মাহত হয়ে বললেন, আমি তো বিয়ে করতে চাইনি লাবণ্য, তুমি তো জেদ করে বিয়ে দিয়েছ, তবে কেন আজ আমাকে তুমি এমন করে ত্যাগ করছ? লাবণ্য বললে, আমাদের সম্বন্ধ কোনো কালেই যাতে ক্ষুণ্ণ না হয় সেই জন্যই আমি এই সংকল্প করেছি। তুমি কিছু ভেবো না বাবা, যে পথে আমি যথার্থ সুখী হব সেই পথে তোমার আশীর্বাদ চিরদিন রেখো। কাজ তার জুটে গেল, সুরমাকে পড়াবার সম্পূর্ণ ভার তার উপরেই। যতীকেও অনায়াসে পড়াতে পারত, কিন্তু মেয়ে শিক্ষায়ত্রীর কাছে পড়াবার অপমান স্বীকার করতে যদি কিছুতেই রাজি হল না। প্রতিদিনের বাধা কাজের নিয়ম, জীবন একই রকমই চলে যাচ্ছিল। উদ্বৃত্ত সময় তার ঠাসা ছিল ইংরেজি সাহিত্যে, প্রাচীনকাল থেকে আরম্ভ করে হালের বার্নার্ড শ আমল পর্যন্ত, এবং বিশেষভাবে গ্রিক ও রোমান যুগের ইতিহাসে গ্রোট, গিবন এবং গিলবার্ট মারির রচনায়। কোনো কোনো অবকাশে একটা চঞ্চল হাওয়া এসে মনের ভেতরটা যে একটু এলোমেলো করে যেত, না তা বলতে পারিনি, কিন্তু হাওয়ার চেয়ে স্থূল ব্যাঘাত হঠাৎ ঢুকে পড়তে পারে ওর জীবনযাত্রার মধ্যে এমন প্রশস্ত ফাঁক ছিল না। এমন সময় ব্যাঘাত এসে পড়ল মোটর গাড়ির জোরে, পথের মাঝখানে কোনো আওয়াজ মাত্র না করে হঠাৎ গ্রীষ্ম রোমের বিরাট ইতিহাসটা হালকা হয়ে গেল।
আর সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে অত্যন্ত নিকটের একটা নিবিড় বর্তমানকে নাড়া দিয়ে বললে, জাগো। লাবণ্য এক মুহূর্তেই জেগে উঠে এতদিন পরে আপনাকে বাস্তব রূপে দেখতে পেলে, জ্ঞানের মধ্যে নয়, বেদনার মধ্যে। আলাপের আরম্ভ। অতীতের ভগ্নাবশেষ থেকে এবার ফিরে আসা যাক বর্তমানের নতুন সৃষ্টির ক্ষেত্রে। লাবণ্যের পড়বার ঘরে অমিতকে বসিয়ে রেখে যোগমায়াকে খবর দিতে গেল। সে ঘরে অমিত বসল যেন পদ্মের মাঝখানটিতে ভ্রমরের মতো। চারিদিকে দিকে চায়, সকল জিনিস থেকেই কিসের ছোঁয়া লাগে। ওর মনটাকে করে দেয় উদাস। শেলফে পড়া টেবিলে ইংরেজি সাহিত্যের বই দেখলে সে বইগুলো যেন বেঁচে উঠেছে। সব লাবণ্যের পড়া বই, তার আঙুলে পাতা উল্টানো, তার দিনরাত্রির ভাবনা লাগা, তার উৎসুক দৃষ্টিতে পথ চলা, তার অন্যমনস্ক দিনে কোলের ওপর পড়ে থাকা বই। চমকে উঠল যখন টেবিলে দেখতে পেলে ইংরেজি কবি ডনের কাব্য সংগ্রহ, অক্সফোর্ডে থাকতে ডন এবং তার সময়কার কবিদের গীতিকাব্যই ছিল অমিতের প্রধান আলোচ্য। এইখানে এই কাব্যের ওপর দৈবাৎ দুজনের মন এক জায়গায় এসে পরস্পর স্পর্শ করলে। এতদিনকার নিরুৎসুক দিন রাত্রির দাগ লেগে অমিতের জীবনটা ঝাপসা হয়ে গিয়েছিল, যেন মাস্টারের হাতে স্কুলের প্রতি বছরে পড়ানো একটা ঢিলে মলাটের টেক্সট বুক। আগামী দিনটার জন্য কোনো কৌতূহল ছিল না, আর বর্তমান দিনটাকে পুরো মন দিয়ে অভ্যর্থনা করা ওর পক্ষে ছিল অনাবশ্যক। এখন সে এইমাত্র এসে পৌঁছল একটা নতুন গ্রহে। সেখানে বস্তুর ভার কম, পা মাটিতে ছড়িয়ে যেন ওপর দিয়ে চলে। প্রতি মুহূর্ত ব্যগ্র হয়ে অভাবনীয় দিকে এগোতে থাকে, গায়ে হাওয়া লাগে আর সমস্ত শরীরটা যেন বাঁশি হয়ে উঠতে ইচ্ছে করে। আকাশের আলো রক্তের মধ্যে প্রবেশ করে আর ওর অন্তরে অন্তরে যে উত্তেজনার সঞ্চার হয়, সেটা গাছের সর্বাঙ্গ প্রবাহিত রসের মধ্যে ফুল ফুটবার উত্তেজনার মতো। মনের ওপর থেকে কতদিনের ধুলো পড়া পর্দা উঠে গেল, সামান্য জিনিসের থেকে ফুটে ওঠা অসামান্যতা। তাই যোগমায়া যখন ধীরে ধীরে ঘরে এসে প্রবেশ করলে, সেই অতি সহজ ব্যাপারেও আজ অমিতকে বিস্ময় ঘটালো। সে মনে মনে বললে, আহা, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব। চল্লিশের কাছাকাছি তার বয়স, কিন্তু বয়সে তাকে শিথিল করেনি, কেবল তাকে গম্ভীর শুভ্রতা দিয়েছে। গৌরবর্ণ মুখ টসটস করছে, বৈধব্য রীতিতে চুল ছাটা, মাতৃভাবে পূর্ণ প্রসন্ন চোখ, হাসিটি স্নিগ্ধ। মোটা থান চাদরে মাথা বেষ্টন করে সমস্ত দেহ সংবৃত। পায়ে জুতো নেই, দুটি পা নির্মল সুন্দর। অমিত তার পায়ে হাত দিয়ে যখন প্রণাম করলে, ও শিরে শিরে যেন দেবীর প্রসাদের ধারা বয়ে গেল। প্রথম পরিচয়ের পর যোগমায়া বললে, তোমার কাকা অমরেশ ছিলেন আমাদের জেলার সবচেয়ে বড় উকিল, একবার সেই সর্বনেশে মোকদ্দমায় আমরা ফতুর হতে বসেছিলুম, তিনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন, আমাকে ডাকতেন বৌদিদি বলে। অমিত বললে, আমি তার অযোগ্য ভাইপো, কাকা লোকসান বাঁচিয়েছেন, আমি লোকসান ঘটিয়েছি, আপনি ছিলেন তার লাভের বৌদিদি, আমার হবেন লোকসানের মাসিমা। যোগমায়া জিজ্ঞেস করলেন, তোমার মা আছেন? অমিত বললেন, ছিলেন, মাসি থাকাটাও খুব উচিত ছিল। মাসির জন্যে খেদ কেন বাবা? ভেবে দেখুন না, আজ যদি ভাঙতুম মায়ের গাড়ি, বকুনির অন্ত হতো না, বলতেন এটা বাঁদরামি। গাড়িটা যদি মাসির হয়, তিনি আমার অপটুতা থেকে হাসেন, মনে মনে বলেন ছেলে মানুষই। যোগমায়া হেসে বললেন, তাহলে না হয় গাড়িখানা মাসিরই হলো। অমিত লাফিয়ে উঠে যোগমায়ের পায়ের ধুলো নিয়ে বললে,
এই জন্যেই তো পূর্বজন্মের কর্মফল জানতে হয়। মায়ের কোলে জন্মেছি, মাসির জন্যে কোনো তপস্যাই করিনি। গাড়ি ভাঙাটাকে সৎকর্ম বলা চলে না, অথচ এক নিমেষেই দেবতার বরের মতো মাসি জীবনে অবতীর্ণ হলেন। এর পেছনে কত যুগের সূচনা আছে ভেবে দেখুন। যোগমায়া হেসে বলেন, কর্মফল কার বাবা, তোমার না আমার? না যারা মোটর মেরামতের ব্যবসা করে তাদের? ঘন চুলের ভেতর দিয়ে পিছন দিয়ে আঙুল চালিয়ে অমিত বললে, শক্ত প্রশ্ন। কর্ম একার নয়, সমস্ত বিশ্বের। নক্ষত্র থেকে নক্ষত্র তার সম্মিলিত ধরা যুগে যুগে চলে। শুক্রবার ঠিক বেলা 9টা বেজে 48 মিনিটের সময় লাগলে এক ধাক্কা, তারপরে। যোগমায়া লাবণ্যর দিকে আর চোখে চেয়ে একটু হাসলেন। অমিতের সঙ্গে যথেষ্ট আলাপ হতে না হতেই তিনি ঠিক করে বসে আছেন এতে দুজনের বিয়ে হওয়া যায়। সেইটির প্রতি লক্ষ্য রেখে বললেন, বাবা তোমরা দুজনে ততক্ষণ আলাপ করো, আমি এখানে তোমাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে আসিকে। দ্রুত তালে আলাপ জমবার ক্ষমতা অমিতের, সে একেবারে শুরু করে দিলে, মাসমা আমাদের আলাপ করবার আদেশ দিয়েছেন, আলাপের আদিতে হলো নাম, প্রথমে সেটা পাকা করে নেওয়াই উচিত। আপনি আমার নাম জানেন তো, ইংরেজি ব্যাকরণে যাকে বলে প্রপার নেম। লাবণ্য বললে, আমি তো জানি আপনার নাম অমিত বাবু। ওটা সব ক্ষেত্রে চলে না। লাবণ্য হেসে বললে, ক্ষেত্র অনেক থাকতে পারে, কিন্তু আধিকারিক নাম তো একটাই হওয়া চাই। আপনি যে কথাটা বলেছেন ওটা এই কালের নয়, দেশে কালে পাত্রে ভেদে, অথচ নামে ভেদ নেই, ওটা অবৈজ্ঞানিক। রিলেটিভিটি অফ নেমস প্রচার করে আমি নামজাদা হব স্থির করেছি। তার গোড়াতেই জানাতে চাই, আপনার মুখে আমার নাম অমিতবাবু নয়। আপনি সাহেবী কায়দা ভালোবাসেন মিস্টার রয়? একেবারে সমুদ্রের ওপারের একটা দূরের নাম, নামের দূরত্ব ঠিক করতে গেলে মেপে দেখতে হয়, শব্দটা কানের সদর থেকে মনের অন্দরে পৌঁছতে কতক্ষণ লাগে। দ্রুতগামী নামটা কি শুনি? বেগ দ্রুত করতে গেলে বস্তু কমাতে হবে, অমিতবাবুর বাবুটা বাদ দিন। লাবণ্য বললে, সহজ নয়, সময় লাগবে। সময়টা সকলের সমান লাগা উচিত নয়। এক ঘড়ি বলে কোনো পদার্থ নেই, ট্যাগ ঘড়ি আছে, ট্যাগ অনুসারে তার চাল, আইনস্টাইনের এই মত। লাবণ্য উঠে দাঁড়িয়ে বললে, আপনার কিন্তু স্নানের জল ঠান্ডা হয়ে আসছে, ঠান্ডা জল শিরোধার্য করে নেব যদি আলাপটাকে আরও একটু সময় দেন। সময় আর নেই, কাজ আছে, বলে লাবণ্য চলে গেল। অমিত তখনই স্নান করতে গেল না। স্মিত হাস্য মিশ্রিত প্রত্যেক কথাটি লাবণ্য ঠোঁট দুটির ওপর কীরকম একটা চেহারা ধরে উঠেছিল বসে বসে সেইটিও মনে করতে লাগল। অমিত অনেক সুন্দরী মেয়ে দেখেছে, তাদের সৌন্দর্য পূর্ণিমা রাত্রির মতো উজ্জ্বল অথচ আচ্ছন্ন। লাবণ্যর সৌন্দর্য সকালবেলার মতো, তাতে স্নিগ্ধতার মোহ নেই, তার সমস্তটা বুদ্ধিতে পরিব্যাপ্ত। তাকে মেয়ে করে ঘোরবার সময় বিধাতা তার মধ্যে পুরুষের একটা ভাগ মিশিয়ে দিয়েছেন। তাকে দেখলেই বোঝা যায় তার মধ্যে কেবল যন্ত্রণার শক্তি নয়, সেই সঙ্গে আছে মননের শক্তি। এইটাতেই অমিতকে এত আকর্ষণ করেছে। অমিতের নিজের মধ্যে বুদ্ধি আছে, ক্ষমা নেই, বিচার আছে, ধৈর্য নেই। ও অনেক জেনেছে, শিখেছে, কিন্তু শান্তি পায়নি। লাবণ্যর মুখে ও এমন একটা শান্তির রূপ দেখেছিল যে শান্তি হৃদয়ের তৃপ্তি থেকে নয়, যা ওর বিবেচনা শক্তির গভীরতায় অচঞ্চল। নূতন পরিচয়। অমিত মিশুকে মানুষ, প্রকৃতির সৌন্দর্য নিয়ে তার বেশিক্ষণ চলে না, সর্বদাই নিজে বকাঝকা করা অভ্যাস। গাছপালা পাহাড় পর্বতের সঙ্গে হাসি তামাশা চলে না, তাদের সঙ্গে কোনো রকম উল্টো ব্যবহার করতে গেলেই ঘা খেয়ে মরতে হয়। তারাও চলে নিয়মে,
অন্যের ব্যবহারেও তারা নিয়ম প্রত্যাশা করে। এক কথায় তারা অরসিক। সেজন্যই শহরের বাইরে ওর প্রাণ হাঁপিয়ে ওঠে। কিন্তু হঠাৎ কি হল, শিলং পাহাড়টা চারদিক থেকে অমিতকে নিজের মধ্যে যেন রসিয়ে দিচ্ছে। আর সে উঠেছে সূর্য ওঠবার আগেই। এটা ওর স্বধর্ম বিরুদ্ধ। জানলা দিয়ে দেখলে দেবদারু গাছের ঝালরগুলো কাঁপছে, আর তার পেছনে পাতলা মেঘের ওপরে পাহাড়ের ওপর থেকে সূর্য তার তুলির লম্বা লম্বা সোনালি টান লাগিয়েছে। আগুনে জ্বলা যেসব রঙের আভা ফুটে উঠেছে তার সম্বন্ধে চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তাড়াতাড়ি এক পেয়ালা চা নিয়ে অমিত বেরিয়ে পড়ল। রাস্তা তখন নির্জন। একটা শ্যাওলা ধরা অতি প্রাচীন পাইন গাছের তলায় স্তরে স্তরে ঝাউ পাতার সুগন্ধ ঘন আস্তরণের ওপর পা ছড়িয়ে বসল। সিগারেট জ্বালিয়ে দুই আঙুলে অনেকক্ষণ চেপে রেখে দিলে টান দিতে ভুলে গেল। যোগমায়ের বাড়ির পথেই বোন। ভোজে বসবার পূর্বে রান্নাঘরটা থেকে যেমন আগাম গন্ধ পাওয়া যায়, এই জায়গা থেকে যোগমায়ের বাড়ির সৌরভটা অমিত সেই রকম ভোগ করে। সময়টা ঘড়ির ভদ্র দাগটাতে এসে পৌঁছলে সেখানে গিয়ে এক পেয়ালা চা দাবি করবে। প্রথমে সেখানে ওর যাবার সময় নির্দিষ্ট ছিল সন্ধ্যাবেলায়। অমিত সাহিত্যরসিক, এই খ্যাতিটার সুযোগে আলাপ আলোচনার জন্যে ও পেয়েছিল বাধা নিমন্ত্রণ। প্রথমে দু চার দিন যোগমায়াত এই আলোচনায় উৎসাহ প্রকাশ করেছিলেন, কিন্তু যোগমায়ের কাছে ধরা পড়তে হলো যে তাতে করে এই পক্ষের উৎসাহটাকে কিছুদিন কুণ্ঠিত করলে। বোঝা শক্ত নয় যে তার কারণ দ্বিবচনের জায়গায় বহুবচনের প্রয়োগ। তারপর থেকে যোগমায়ের অনুপস্থিতি থাকবার উপলক্ষ ঘন ঘন ঘটত। একটু বিশ্লেষণ করলেই বোঝা গেল সেগুলো অনিবার্য নয়, দৈবকৃত নয়, তার ইচ্ছাকৃত। প্রমাণ হলো কর্তামা এই দুই আলোচনা পরায়ণে যে অনুরাগ লক্ষ্য করেছেন সেটা সাহিত্যানুরাগের চেয়ে বিশেষ একটু গাঢ়তর। অমিত বুঝে নিলে যে মাসির বয়স ঘটেছে বটে, কিন্তু দৃষ্টি তীক্ষ্ণ, অথচ মনটি আছে কোমল। এতে করেই আলোচনার উৎসাহ তার আরও প্রবল হল। নির্দিষ্ট কালটাকে প্রশস্ততর করবার অভিপ্রায়ে যদি শঙ্করের সঙ্গে আপোষে ব্যবস্থা করলে, তাকে সকালে এক ঘন্টা এবং বিকেলে দু ঘন্টা ইংরেজি পড়াবার সাহায্য করবে। শুরু করলে সাহায্য, এত বাহুল্য প্রমাণে যে প্রায় সকাল গড়াত দুপুরে, সাহায্য গড়াত বাজে কথায়। অবশেষে যোগমায়ার এবং ভদ্রতার অনুরোধে মধ্যাহ্নভোজনটা অবশ্য কর্তব্য হয়ে পড়ত। এমনি করে দেখা গেল অবশ্য কর্তব্য তার পরিধি প্রহরে প্রহরে বেড়েই গেল। যতিশঙ্করের অধ্যাপনার ওর যোগ দেবার কথা সকাল আটটায়। ওর প্রকৃতিস্থ অবস্থায় সেটা ছিল অনিয়ম। ও বলতো যে জীবের গর্ভবাসের মেয়াদ 10 মাস, তার ঘুমের মেয়াদ পশু পাখিদের মাপে সঙ্গত হয় না। এতদিন অমিতের রাত্রিবেলাটা তার সকালবেলার অনেকগুলো ঘন্টাকে পিলপিড়ারি করে দিয়েছিল। ও বলতো এই চোরাই সময়টা অবৈধ বলেই ঘুমের পক্ষে সবচেয়ে অনুকূল, কিন্তু আজকাল ওর ঘুমটা আর অবিমিশ্র নয়, সকাল সকাল জাগবার একটা আগ্রহ ওর অন্তর্নিহিত। প্রয়োজনের আগেই ঘুম ভাঙে, তারপরে পাশ ফিরে শুতে সাহস হয় না। পাছে বেলা হয়ে যায়, মাঝে মাঝে ঘড়ির কাঁটা এগিয়ে নিয়েছে, কিন্তু সময় চুরির অপরাধ ধরা পড়বার ভয়ে সেটা বারবার করা সম্ভব হতো না। আজ একবার ঘড়ির দিকে চাইলে দেখলে বেলা এখনো 7টার এপারে। মনে হলো ঘড়িটা নিশ্চয়ই বন্ধ। কানের কাছে নিয়ে শুনলে টিকটিক শব্দ। এমন সময় চমকে উঠে দেখে ডান হাতে ছাতা দোলাতে দোলাতে ওপরে রাস্তা দিয়ে আসছে লাবণ্য। সাদা শাড়ি, পিঠে কালো রঙের তিনকোনা শাল, হাতে কালো ঝালর। অমিত বুঝতে পারতে বাকি নেই যে
লাবণ্যর অর্ধেক দৃষ্টিতে সে গোচর হয়েছে, কিন্তু পূর্ণ দৃষ্টিতে সেটাকে মোকাবিলার কবুল করতে লাবণ্য নারাজ। বাঁকের মুখ পর্যন্ত লাবণ্য যেই গেছে, অমিত আর থাকতে পারলে না, দৌড়তে দৌড়তে তার পাশে উপস্থিত বললে, জানতে নাড়াতে পারবেন না, তবু দৌড় করিয়ে নিলেন, জানেন নাকি দূরে চলে গেলে কতটা অসুবিধে হয়? কিসের অসুবিধে? অমিত বললে, যে হতভাগা পিছনে পড়ে থাকে তার প্রাণটা ঊর্ধ্বস্বরে ডাকতে থাকে। কিন্তু ডাকে কি বলে? দেবদেবীদের নিয়ে সুবিধে এই যে নাম ধরে ডাকলে তারা খুশি, দুর্গা দুর্গা বলে গর্জন করতে থাকলেও ভগবতী দর্শভুজা অসন্তুষ্ট হন না, আপনাদের দিয়ে যে মুশকিল, না ডাকলেই চুকে যায়, বিনা সম্বোধনেই চালাই যখন কাছে থাকেন, তাই তো বলি দূরে যাবেন না, ডাকতে চাই অথচ ডাকতে পারিনি, এর যে দুঃখ আর নেই। কেন, বিলিতি কায়দা তো আপনার অভ্যাস আছে। মিস ডাট, সেটা চায়ের টেবিলে দেখুন না, আজ এই আকাশের সঙ্গে পৃথিবী যখন সকালের আলোয় মিলল, সেই মিলনের লগ্নটি যথার্থ হয়ে উঠবার জন্য উভয় মিলে একটি রূপ সৃষ্টি করলে, তার মধ্যেই রয়ে গেল স্বর্গমর্তের ডাক নাম। মনে হচ্ছে নাকি একটা নাম ধরে ডাকা ওপর থেকে নিচ আসছে, নিচ থেকে উপরে উঠে চলেছে? মানুষের জীবনেও কি ওই রকম নাম সৃষ্টি করবার সময় উপস্থিত হয় না? কল্পনা করুন না, যেন এখনই প্রাণ খুলে গলা ছেড়ে আপনাকে ডাক দিয়েছি, নামের ডাক বনে বনে ধ্বনিত হল, আকাশের ওই রঙিন মেঘের কাছ পর্যন্ত পৌঁছল, সামনের ওই পাহাড়টা তাই শুনে মাথায় মেঘ মুড়ি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগল। মনে ভাবতেও কি পারেন সেই ডাকটা মিস্টার? লাবণ্য কথাটাকে এড়িয়ে বললে, নামকরণে সময় লাগে, আপাতত বেরিয়ে আসি গে। অমিত তার সঙ্গ নিয়ে চললে, চলতে শিখতেই মানুষের দেরি হয়, আমার হলো উল্টো, এতদিন পরে এখানে এসে তবে বসে শিখছি। ইংরেজিতে বলে, গড়ানে পাথরের কপালে শ্যাওলা জোটে না। সেই ভেবেই অন্ধকার থাকতে কখন থেকে পথের ধারে বসে আছি, তাই তো ভোরের আলো দেখলুম। লাবণ্য কথাটাকে তাড়াতাড়ি চাপা দিয়ে জিজ্ঞাসা করলে, ওই সবুজ ডানাওয়ালা পাখিটার নাম জানেন? অমিত বললে, জীবজগতে পাখি আছে সেটা এতদিন সাধারণভাবেই জানতুম, বিশেষভাবে জানবার সময় পাইনি, এখানে এসে আশ্চর্য এই যে স্পষ্ট জানতে পেরেছি পাখি আছে, এমনকি তারাও গান গায়। লাবণ্য হেসে উঠে বললে, আশ্চর্য! অমিত বললে, হাসছেন? আমার গভীর কথাতে গম্ভীর রাখতে পারিনি, ওটা মুদ্রা দোষ, আমার জন্মলগ্নেই আছে চাঁদ, ওই গ্রহটি কৃষ্ণ চতুর্দশীর সর্বনাশা রাত্রেও একটুখানি মুচকে না হেসে মরতেও জানে না। লাবণ্য বললে, আমাকে দোষ দেবেন না, বোধহয় পাখিও যদি আপনার কথা শুনত হেসে উঠত। অমিত বললে, দেখুন, আমার কথা লোকে হঠাৎ বুঝতে পারে না বলেই হাসে, বুঝতে পারলে চুপ করে বসতে ভাবত, আজ পাখিটিকে নতুন করে জানছি এ কথাই লোকে হাসছে, কিন্তু এর ভেতরে কথাটা হচ্ছে এই যে আর সমস্ত নতুন করে জানছি নিজে কেউ, এর ওপরে তো হাসি চলে না, ওই দেখুন না কথাটা একই, অথচ এইবার আপনি একেবারেই চুপ। লাবণ্য হেসে বললে, আপনি তো বেশি দিনের মানুষ না, খুবই নতুন, আরও নতুনের ঝোঁক আপনার মধ্যে আসে কোথা থেকে? এর জবাবে খুব একটা গম্ভীর কথাই বলতে হলো যা চায়ের টেবিলে বলা চলে না। আমার মধ্যে নতুন যেটা এসেছে সেটা অনাদিকালের পুরনো, ভোরবেলায় আলোর মতো সে পুরনো, নতুন ফোটা ভুঁই চাপা ফুলের মতো, চিরকালের জিনিস নতুন করে আবিষ্কার। কিছু না বলে লাবণ্য হাসলে। অমিত বললে, আপনার এবারকার এই হাসিটি
পাহাড়ওয়ালা চোদ্ধরা গোল লণ্ঠনের হাসি। বুঝেছি, আপনি যে কবির ভক্ত তার বই থেকে আমার মুখের এ কথাটা আগেই পড়ে নিয়েছেন। দোহাই আপনার, আমাকে দাগি চোট ঠাওরাবেন না। এক এক সময় এমন অবস্থা আসে, মনের ভেতরে শঙ্করাচার্য হয়ে ওঠে, বলতে থাকে, আমি লিখেছি কি, আর কেউ লিখেছে? এই ভেদ জ্ঞানটা মায়া। এই দেখুন না, আর সকালে বসে হঠাৎ খেয়াল হয়ে গেল, আমার জানা সাহিত্যের ভেতর থেকে এমন একটা লাইন বের করি যেটা মনে হবে এই মাত্র স্বয়ং আমি লিখলুম, আর কোনো কবির লেখবার সাধ্যই ছিল না। লাবণ্য থাকতে পারলে না, প্রশ্ন করলে, বের করতে পেরেছেন? হ্যাঁ পেরেছি। লাবণ্যর কৌতূহল আর বাদ মারল না, জিজ্ঞাসা করে ফেলল, লাইনটা কি বলুন না? ফর গডস সেক, হোল্ড ইয়োর টাং অ্যান্ড লেট মি লাভ। লাবণ্যর বুকের ভেতরটা কেঁপে উঠল। অনেকক্ষণ পরে অমিতা জিজ্ঞাসা করলে, আপনি নিশ্চয়ই জানেন লাইনটা কার? লাবণ্য মাথা একটু বেঁকিয়ে ইশারায় জানিয়ে দিলে, হ্যাঁ। অমিত বললে, সেদিন আপনার টেবিলে ইংরেজি কবি ডনের বই আবিষ্কার করলুম, নইলে এ লাইন আমার মাথায় আসতো না। আবিষ্কার করলেন? আবিষ্কার নয় তো কি, বইয়ের দোকানে বই চোখে পড়ে, আপনার টেবিলে বই প্রকাশ পায়। পাবলিক লাইব্রেরির টেবিল দেখেছি, সেটা তো বইকে বহন করে, আপনার টেবিল দেখলুম, সে যে বইগুলোকে বাসা দিয়েছে, সেদিন ডনের কবিতাকে প্রাণ দিতে দেখতে পেয়েছি। মনে হলো অন্য কবির দরজায় ঠেলাঠেলির ভিড়, বড়লোকের শ্রাদ্ধে কাঙালি বিদায়ের মতো। ডনের কাব্যমহল নির্জন, ওখানে দুটো মানুষ পাশাপাশি বসবার জায়গাটুকু আছে, তাই অমন স্পষ্ট করে শুনতে পেলুম আমার সকালবেলাকার মনের কথাটি। দোহাই তোদের, একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমার এ অবসর। লাবণ্য বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলে, আপনি বাংলা কবিতা লেখেন নাকি? ভয় হচ্ছে, আজ থেকে লিখতে শুরু করব ভাব। নতুন অমিত রায় কি যে কাণ্ড করে বসবে, পুরনো অমিত রায়ের তা কিছুই জানা নেই, হয়তোবা সে এখনই লড়াই করতে বেরোবে। লড়াই কার সঙ্গে সেইটাই ঠিক করতে পারছি না, কেবল মনে হচ্ছে খুব মস্ত কিছু একটার জন্য এক্ষুনি চোখ বুজে প্রাণ দিয়ে ফেলা উচিত, তারপরে অনুতাপ করতে হয় তো হবে। লাবণ্য হেসে বললে, প্রাণ যদি দিতেই হয় তো সাবধানে দেবেন, সে কথা আমাকে বলা অনাবশ্যক। কমুনাল রাইটের মধ্যে আমি যেতে নারাজ, মুসলমান বাঁচিয়ে ইংরেজ বাঁচিয়ে চলব, যদি দেখি বুড়ো শুরু গোছের মানুষ, অহিংস মেজাজের ধর্মিক চেহারা, শিঙি বাজিয়ে মোটর হাঁকিয়ে চলেছে, তার সামনে দাঁড়িয়ে পথ আটকিয়ে বলব, যুদ্ধং দেহি। ওই যে লোকটা অজীর্ণ রোগ সারাবার জন্য হাসপাতালে না গিয়ে এমন পাহাড়ে আসে, খিদে পাড়াবার জন্য নির্লজ্জ হয়ে হাওয়া খেতে বেরোয়। লাবণ্য হেসে বললে, লোকটা তবু যদি অমান্য করে চলে যায়, তখন আমি পেছন থেকে দু হাত আকাশে তুলে বলবো, এবারকার মতো ক্ষমা করলুম, তুমি আমার ভ্রাতা, আমরা এক ভারত মাতার সন্তান, বুঝতে পারছেন? মন যখন খুব বড় হয়ে ওঠে তখন মানুষ যুদ্ধও করে, ক্ষমাও করে। লাবণ্য হেসে বললে, আপনি যখন যুদ্ধের প্রস্তাব করিয়েছেন মনে ভয় হয়েছিল, কিন্তু ক্ষমার কথা যেরকম বোঝালেন তাতে আশ্বস্ত হলুম যে ভাবনা নেই। অমিত বললে, আমার একটি অনুরোধ রাখবেন? কি বলুন, আজ খিদে বাড়াবার জন্য আর বেশি বাড়াবেন না। আচ্ছা বেশ, তারপরে? ওই নিচে গাছতলায় যেখানে নানা রঙের হায়াতলা ছড়া পাথরটার নিচে দিয়ে একটুখানি জল ঝিরঝির করে বয়ে যাচ্ছে, ওইখানে বসবেন আসুন। লাবণ্য হাতে পাতা ঘড়িটার দিকে চেয়ে বললে, কিন্তু সময় যে অল্প। জীবনে সেইটাই মাত্র শোচনীয় সমস্যা, লাবণ্যদেবী, সময় অল্প, মরুপথের সঙ্গে আছে আত্মশক মাত্র জল, যাতে সেটা উচলে উচলে শুকনো ধুলোয় মারা না যায়, সেটা নিতান্তই করা চাই।
সময় যাদের বিস্তর তাদেরই পাংচুয়াল হওয়ার শোভা পায়। দেবতার হাতে সময় অসীম, তাই ঠিক সময়টাতে সূর্য ওঠে, ঠিক সময়ে অস্ত যায়। আমাদের মেয়াদ অল্প, পাংচুয়াল হতে গিয়ে সময় নষ্ট করা আমাদের পক্ষে অমিত ব্যয়িতা। অমরাবতী কেউ যদি প্রশ্ন করে ভেবে এসে করলে কি, তখন কোন লজ্জায় বলবো ঘড়ির কাটার দিকে চোখ রেখে কাজ করতে করতে জীবনের যা কিছু সকল সময়ের অতীত তার দিকে চোখ তোলবার সাহস পায়নি। তাই তো বলতে বাধ্য হলুম, চলুন ওই জায়গাটিতে। ওর জায়গাটিতে আপত্তি নেই, সেটাতে আর কারো যে আপত্তি থাকতে পারে অমিত সেই আশঙ্কাটায় একেবারে উড়িয়ে দিয়ে কথাবার্তা কয়। সেই জন্যে এই প্রস্তাবে আপত্তি করা শক্ত। লাবণ্য বললে, চলুন। ঘন বনের ছায়া, সরু পথ নেমেছে নিচে একটা খাসিয়া গ্রামের দিকে। অর্ধপথে আর এক পাশ দিয়ে ক্ষীণ ঝর্ণার ধারা এক জায়গায় লোকালয়ের পথটাকে অস্বীকার করে তার উপর দিয়ে নিজের অধিকার চিহ্ন স্বরূপ নুড়ি বিছিয়ে স্বতন্ত্র পথ চালিয়ে দিয়েছে। সেইখানে পাথরের ওপর দুজনে বসল। ঠিক যে জায়গাটিতে খাদটা গভীর হয়ে খানিকটা জল জমিয়েছে, যেন সবুজ পর্দার ছায়ায় একটি পর্দানো শিনমে। বাইরে পা বাড়াতে তার ভয়, এখানকার নির্জনতার আবরণটাই লাবণ্যকে নিরাবরণের মতো লজ্জা দিতে লাগল। সামান্য যা তা একটা কিছু বলে এটাকে ঢাকা দিতে ইচ্ছে করছে, কিছুতেই কোনো কথা মনে আসছে না। স্বপ্নে যেরকম কণ্ঠরোধ হয় সেই দশা। অমিত বুঝতে পারলে একটা কিছু বলাই চাই, বললে, দেখুন আর যা, আমাদের দেশে দুটো ভাষা, একটা সাধু আর একটা চলিত, কিন্তু এছাড়া আরও একটা ভাষা থাকা উচিত ছিল। সমাজের ভাষা নয়, ব্যবসায়ীর ভাষা নয়, আড়ালের ভাষা। এরকম জায়গার জন্য পাখির গানের মতো, কবির কাব্যের মতো সেই ভাষা অনায়াসে কণ্ঠ দিয়ে বেরোনোর উচিত ছিল। যেমন করে কান্না বেরোয় সেই জন্য মানুষটাকে বইয়ের দোকানে ছুটতে হয়, সেটা বড় লজ্জা। প্রত্যেকবার হাসির জন্য যদি ডেন্টিস্টের দোকানে দৌড়দৌড়ি করতে হতো তাহলে কি হতো ভেবে দেখতুম। সত্যি বলুন লাবণ্য দেবী, এখনই আপনার সুর করে কথা বলতে ইচ্ছে করছে না? লাবণ্য মাথা হেঁট করে চুপ করে বসে রইল। অমিত বললে, চায়ের টেবিলের ভাষায় কোনটা ভদ্র কোনটা অভদ্র তার হিসেব মেটাতে চায় না, কিন্তু এ জায়গায় ভদ্রও নেই অভদ্রও নেই, তাহলে কী উপায় বলুন? মনটাকে সহজ করবার জন্য একটা কবিতা না আওড়ালে তো চলছে না, গদ্যে অনেক সময় নেই, অত সময় তো হাতে নেই। যদি অনুমতি করেন তো আরম্ভ করি। দিতে হলো অনুমতি, নইলে লজ্জা করতে গেলেই লজ্জা। অমিত ভূমিকায় বললে, রবি ঠাকুরের কবিতা বোধ হয় আপনার ভালো লাগে। হ্যাঁ লাগে, আমার লাগে না, অতএব আমাকে মাফ করবেন। আমার একজন বিশেষ কবি আছে, তার লেখা এত ভালো যে খুব অল্প লোকেই পড়ে, এমনকি তাকে কেউ গাল দেবার উপযুক্ত সম্মানটাও দেয় না। ইচ্ছা করছে আমি তার থেকে আবৃত্তি করি। আপনি এত ভয় করছেন কেন? এ সম্বন্ধে আমার অভিজ্ঞতা শোকাবহ। কবিবরকে নিন্দে করলে আপনারা জাতি ঠেলেন, তাকে নিঃশব্দে পাশ কাটিয়ে বাদ দিয়ে চললে তাতে করেও কঠোর ভাষার সৃষ্টি হয়। যা আমার ভালো লাগে তাই আরেকজনের ভালো লাগে না, এই নিয়েই পৃথিবীতে যত রক্তপাত। আমার কাছ থেকে রক্তপাতের ভয় করবেন না। আপন রুচির জন্য আমি পরের রুচির সমর্থন ভিক্ষা করিনি। এটা বেশ বলেছেন, তাহলে নির্ভয়ে শুরু করা যাক। রে অচেনা, মোর মুষ্টি ছড়াবি কী করে, যতক্ষণ চিনি নাই তোরে। বিষয়টা দেখেছেন, না চেনার বন্ধন সবচেয়ে কড়া বন্ধন, না চেনা জগতে বন্দী হয়েছে, চিনে নিয়ে তবে খালাস পাব, একেই বলে মুক্তিতত্ত্ব। কোন অন্ধক্ষণে বিজড়িত তন্দ্রা জাগরণে রাত্রি জবে সবে হয় ভোর, মুখ দেখিলাম তোর, চক্ষু পরে চক্ষু রাখি সুধালেম, কোথায় সঙ্গোপনে আছো আত্মবিস্মৃতির কোণে?
নিজেকেই ভুলে থাকার মতো কোনো একটা ঝাপসা কোণ আর নেই। সংসারে কত যে দেখবার ধন দেখা হলো না, তারা আত্মবিশ্বাসের কোণে মিলিয়ে আছে, তাই বলে তো হাল ছেড়ে দিলে চলে না। তোর সাথে চেনা সহজে হবে না, কানে কানে মৃদুকণ্ঠে নয়। করে নেব জয় সংশয়কণ্ঠিত তোর বাণী, দৃপ্ত বলে লবটানি। শঙ্কা হতে, লজ্জা হতে, দ্বিধাদ্বন্দ্ব হতে, নির্দয় আলোতে একেবারে নাছোড় বান্দা। কত বড় জোর দেখছেন রচনার পৌরুষ! জাগিয়া উঠিবি অশ্রুধারে, মুহূর্তে চিনিবি আপনারে, ছিন্ন হবে ডোর, তোরে মুক্তি দিয়ে তবে মুক্তি হবে মোর। ঠিক এই টানটি আপনার নামজাদা লেখকের মধ্যে পাবেন না। সূর্যমণ্ডলে এ যেন আগুনের ঝড়, এ শুধু লিরিক নয়, এ নিষ্ঠুর জীবনতত্ত্ব। লাবণ্যর মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে বললে, হে অচেনা, দিন যায় সন্ধ্যা হয়, সময় রবে না। তীব্র আকস্মিক বাধা বন্ধ ছিন্ন করি দিক, তোমারে চেনার অগ্নিদীপ্ত শিখা উঠুক উজ্জ্বলি, দেবতা হে জীবন অঞ্জলি। আবৃত্তি শেষ হতে না হতেই অমিত লাবণ্যর হাত চেপে ধরলে, লাবণ্য হাত ছাড়িয়ে নিলে না, অমিতের মুখের দিকে চাইলে, কিছু বললে না। এরপরে কোনো কথা বলবার কোনো দরকার হলো না, লাবণ্যর ঘড়ির দিকে চাইতেও ভুলে গেল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।